রাউজান উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বাস্তবায়নে রাউজান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক পৌর মেয়র মরহুম শফিকুল ইসলাম চৌধুরী বেবির প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয়ে শুক্রবার বিএল তিনটায় রাউজান বিশ্ববিদ্যালয় কলেজত অনুষ্ঠিত মৃত্যুবার্ষিকীত রাউজান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামালউদ্দিন আহমদের সভাপতি প্রধান অতিথি আছিল যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী। প্রধান বক্তা আছিল রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলুল করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি আছিল রাউজান উপজেলার চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল সহ আরও বোধখিয়াই। মৃত্যুবার্ষিকীর দিন সকালে খতমে কোরআন, দোয়া মাহফিল, কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং দুমুরে মেজবানোর আয়োজন করা হয়। এ সময় বক্তারা হইয়ে সম্মানীয় দুর্নাইভাবে চলিবে চেষ্টা করছি এবং আর মৃত্যুবার্ষিকী যারা যেভাবে আর যেভাবে সহানুভূতি প্রকাশ করে এবং ভালোবাসা দেখার তারা প্রতি আর পরিবারের পক্ষতুন গভীর শ্রদ্ধা। সমাজ মিডিয়ারা ভালো কিছু চায়, সত্য ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, সব মানুষের আর বেবিসিদ্ধা একটু ভালোবাসব। বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন করি আল্লাহ এবিএম ফজলুল করিম চৌধুরীর নির্দেশে এবং বিভিন্ন এলাকায় আজ আজীবন মৃত্যুর আগ পর্যন্ত তিনি সভাপতির দায়িত্ব নিয়োজিত আছেন। সভাপতি মরহুম শফিকুল ইসলাম চৌধুরী বেবি ভাই আজিয়ে নাই, আর আত্মে মনে হতে আর ভাব নাই, আর আত্মে সবচেয়ে বেশি সুখাহত এবং গভীর ভাবে ব্যাকুল থাকা নাই, অস্থির হয়ে যাবে, কিন্তু আর গরিবের কিছু নাই, যার হারাত মানুষ একদিন যাই জম করিব, অবশ্যই বেগুনের মৃত্যুবরণ গরম করিব। ড্যাশ নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।